ব্যবসা কলেজ থেকে সবেমাত্র গ্রাজুয়েশন হয়েছি। আমি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট আমি জার্নালের কোর্স থেকে পড়লাম। কলেজটা মোটামুটি ভালো এবং আমার কোর্সটা ছিল অনচার ট্রেনিং। আমি এখানে 2 বছর 6 মাস টোটাল কোর্স করেছি, মধ্যে আমার 1.5 বছরের মতো ছিল আমার ইন্টার্নশিপ। তো এখানে আমি ফুডার রেগুলেশনস কিপিং ডিপার্টমেন্টে কাজ করেছি। এবং সবশেষে বলতে চাই যে কলেজটা ভালো এবং প্রোগ্রামটাও অনেক ভালো, এবং আশা করা যায় ভবিষ্যতে হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা আরও আরও অনেক ভালো। এখানে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে এখানে ডিপ্লোমা করলে অনেক ফিউচার অনেক অনেক ইয়ে আছে, সুযোগ আছে, কাজের সুযোগ আছে। এছাড়া যদি এখানে ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হতে পারবেন, এবং এখানে ডিপ্লোমা ম্যানেজমেন্ট কোর্সটা আরও ভালো অনেক মোটামুটি বলতে গেলে 7-এর মধ্যে আপনি এখানে ভালোমতো পড়াশোনা করতে পারবেন এবং ফিউচারে একটা ভালো কাজে আশা করতে পারবেন। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি এখানে পড়াশোনা করার পরে আমি নেক্সট সার্ভিস কাজটা আমি একটু বড় হতে অঞ্চল ট্রেনিং করি, সেখানে আমি 1 বছর কাজ করেছি। এবং ফিল্ডটা একদম সেম লাইক রিয়েল ইন্ডাস্ট্রি, যেখানে আর কি সচরাচর টাইম মতো অফিসে টাইম মতো আসে, টাইম মতো কাজ করে, প্রতিটা কাজ রেসপন্সিবিলিটি নিয়ে করে কিছু শেখানো হয় এবং সব কিছু ইয়ে রেখে একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে। তো মতো আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো এবং আশা করা যায় এই এক্সপিরিয়েন্স আমি ভবিষ্যতে আরও উন্নত শাইন করতে পারবো। যারা হোটেল ম্যানেজমেন্ট করতে চান তারা এই কলেজে ভর্তি হতে পারবেন, এবং এছাড়া মালয়েশিয়ার মধ্যে আরও অনেক কলেজ আছে, এখানেও ভর্তি হতে পারবেন। এবং আমি রেকমেন্ড করবো ইনোভেটিভ ইন্টারন্যাশনাল কলেজকে, কারণ এখানে পড়াশোনা করে আমার যা অভিজ্ঞতা হয়েছে তা অনেক অনেক সুদূর প্রসারী হবে আমার জন্য। আমার এখন পরিকল্পনা হচ্ছে গিয়ে আমি ভবিষ্যতে ব্যাচেলার করবো এই হোটেল ম্যানেজমেন্টের উপরে। এটা ছিল আমার ডিপ্লোমা কোর্স, তো আমি ব্যাচেলার করে ট্রাই করবো। সো দেখা যাক ভবিষ্যতে কী হয়। ভবিষ্যতে আমি হোটেল লাইনে কাজ করতে চাই, বিকজ হোটেল লাইনটাই আমার কাছে অনেক বেশি ইচ্ছা। ধন্যবাদ, সবাই আমার জন্য দয়া করবেন।